হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, তো কি আজকে একটু আমি লেটে করেই ভিডিওটা স্টার্ট করছি, বিকজ একটু লেট হয়ে গেছে উঠতে। তো ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন লাঞ্চ প্রায় মানে কমপ্লিটের দিকে। তো যাই হোক, রোদটা ভীষণ চড়া, তো গরম এত লাগছে আর বেডরুমের ফ্যানটা তো মানে ব্যাস গেছে, ফুল স্পিডে ওটা এত আস্তে হাওয়া হয় যে সারা দিন রাত আমাদেরকে এসি চালাতে হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল কাল রাতে এসি অফ করতে ভুলে গেছি আর সকালে উঠে বডি পেনটা তো মানে অসহ্য, তো এই কারণেই একটু লেট হয়ে গেল উঠতে। আর তারপরে উঠে ব্রেকফাস্ট করতে করতে মানে যেহেতু লেট হয়ে গেছে, তো রেডি করতে করতে আর তোমাদের সাথে এসে কথা বলা হয়নি। তো ভাবলাম এখন লাঞ্চ তো প্রায় মানে রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, জাস্ট হবে একটা একটা করে, তো আমি তাই ভাবলাম যে তোমাদের সাথে এসে একটু কথা বলে নিই। তো দেখতে থাকো ভিডিওটা আর মাঝে মাঝে এসে তোমাদের সাথে আমি কথা বলে যাবো। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছি, বিশেষ কিছু হবে না, ডাল আর একটা তরকারি করব বাস। আর গরম যা পড়েছে বিশেষ কিছু খেতেও খুব একটা ইচ্ছে করছে না। তো আজকে হবে ডাল, আর এখানে আমি একটু আজকে কাঁঠালের সবজি করব, এঁচোড়ের সবজি যাকে বলে। তো আগে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিই। তো পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই করব, মানে একদম বেরেস্তার মতন ভাজবো না, বাট একটু গোল্ডেন ফ্রাই করব। ওটা আগে হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর নুন হলুদ দিয়ে একটু আলু আর এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলোই একটু একটু করে ফ্রাই করব ভালো করে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এঁচোড়টাকে ফ্রাই করে নিয়েছি, এঁচোড় আর আলুটাকে একটু বেশি ফ্রাই করেছি। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে আদা রসুনের যে পেস্টটা সেটা ভেজে নেব, তারপরে তোমরা দেখতে পাবে প্রসেসটা। এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি একটা বাটিতে দইয়ের সাথে সব মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তো ওটা ঢেলে দেবো। এতে সব রকম গুঁড়ো মশলা আছে, ওটা ঢেলে দেবো আর তারপর এটাকে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। তেলটা যখন একটু ছেড়ে আসবে তখন ভেজে রাখা আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, আর এটা দিয়েও খানিকক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো তেলটা ছেড়ে এসেছে, এবার একে একে ভেজে রাখা সেই এঁচোড়গুলো আর আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখনই জল ঢালবো না, কিছুক্ষণ 2-4 মিনিট আমি এই পেঁয়াজের এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে, আবারও তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো গ্যাসের ফ্লেম এই টাইমে আমি লো রেখেছি, আর আমি একটু কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, তো তার থেকে আমি বেশি না, একদম 1.5 টেবিল স্পুন মতন কাজু আর পোস্ত বাটাটা দেবো। আর দিয়ে এইটারও যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তো তার জন্য এটাকেও নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো পোস্ত আর কাজুটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে একটু একটু সামান্য জল দেব, দেখতেই পাচ্ছ, যাতে লেগে না যায় জিনিসটা, কারণ কাজুর পেস্টটা একটু স্টিকি হয়। তো তারপরে একসাথে যতটা এমন তোমাদের জলের দরকার ততটা এমন আমি জল দিয়ে দিয়েছি, বেশি ঝোল করবো না, তো আমার রেডি। তো গাইজ, রান্না করার পরে আর টাইম পাইনি, তো খেতে বসেছি একেবারে। এটা হচ্ছে সেই এঁচোড়ের তরকারিটা, খুব ভালো টেস্ট হয়, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। তার সাথে ছিল একটু ডাল ভাত আর বিশেষ কিছু না, আর এই কোল্ড্রিঙ্কটা নিয়ে বসতে বাধ্য হয়েছি, প্রচণ্ড গরম, তো ঝটপট আমি লাঞ্চটা সেরে ফেলি। দুপুরবেলা ঘুম আসছিল না, কি করব, ও অফিস থেকে এসেছে আর এই মানে চড়া রোদে ওরও গরম লেগেছে, তো এখন বলছে যে কিছু একটা বানাবে, তো দেখা যাক কি বানায়। তো দেখতেই পাচ্ছ সোনু তো সব কিছু নিয়ে লেগে পড়েছে, লেমন ফেমন পুদিনা পাতা সব কিছু নিয়ে। তো যাই হোক, যেটাই বানাবে আই গেস ভালোই লাগবে, গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা সোডা টাইপের কিছু পেয়ে গেলে খুব ভালোই লাগে। তো বানাক, আমি তোমাদের সাথে ততক্ষণে এই ভিডিওটা যেটুকু পারি শেয়ার করি।
ভালোই হয়েছে, বেশ তো ভাই খেলাম, খুব ভালো লাগলো। বেসিক্যালি আমি দুপুরে একা থাকি, ওই দই দিয়ে কাজ সেরে ফেলি। আর গরমটা একটু কমেছে সবাই বলছে, বাট আমার তো বেশ গরমই লাগছে, জানি না কেন। আর সোনু তো এখন মানে অফিস থেকে এসে ওর কিছু না কিছু দরকার হয়, তো আজও যেমন বানালো বেশ ভালোই বানিয়েছিল। যাই হোক, আর পাওয়ার ন্যাপটা এখন আর দুপুরে খুব একটা নেওয়া হচ্ছে না, বিকজ সোনু ঠিক এই টাইমেই আসে অফিস থেকে। তো আর তারপরে মানে আফটার লাঞ্চ আমরা একটু গল্প টল্প করি, আর পাওয়ার ন্যাপটা নেওয়া হয় না। তো আর কি, এবার টিভি দেখবো, আর তারপরে সাইড ডিপার্টমেন্টটা আমার, তো এরপরে আমি চা স্ন্যাক্স বানাবো, আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো সিরিজ মুভি সব থেকে বোর হয়ে গেছি, এবার খুব মাথা ধরেছে, তো ভাবলাম চলো চাটাই করে নিই। আর স্ন্যাক্স কী বানাবো বুঝতে পারছি না। সোমু একবার বলছে কিছু এটা বানাও, একবার বলছে ওটা বানাও, একবার বলছে না কিছু খাবো না, শুধু মুংফলি খাবো। তো জানি না, দুধ তো আমি এখানে বয়েল করতে দিয়ে দিয়েছি, এরপরে আমি স্টার্ট করবো আমার চা। আর এখনও ভেবে যাচ্ছি কি স্ন্যাক্স করবো, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দহি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর জাস্ট সামান্য চাট মশালা দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি দহিটাকে। আর কোয়ান্টিটি এত কম বিকজ আমি জাস্ট সাম কিউবস অফ পনির ইউজ করব, তো দ্যাটস ইটস এনাফ কোটিং দ্যাট 4 or 5 কিউবস অফ পনির, সো কোনো প্রবলেম হবে না। আর এটা শুধু আমার জন্য বানাচ্ছি, কারণ সোনুগুলো খাবে না। তো যাই হোক, আগে আমি এটা একটু ফেটিয়ে নিই ভালো করে, তারপরে আমি পনিরগুলোকে এটাকে কোটিং করবো। নাও আই এম গোয়িং টু মিক্স ইট প্রপারলি। তো বুঝতেই পারছো তোমরা, আমি জাস্ট 5 to 6 কিউবস অফ পনির নিয়েছি, তো অতটা অসুবিধে হবে না। আমি যেটুকু দহি নিয়েছিলাম, আই মিন ব্যাটার রেডি করেছিলাম, তো অসুবিধা হবে না। নাও আই এম কিপ ইট ফর 15 মিনিটস অনলি, আফটার দ্যাট আই উইল শ্যালো ফ্রাই ইট। নাও আই এম গোয়িং টু ফ্রাই ইট। ফ্রাই তো কি, শ্যালো ফ্রাই করবো, জাস্ট একটু বাটারে এদিক ওদিক সেটে নেওয়া। তো এটা আমার খুব ভালো লাগে চায়ের সাথে খেতে, তো প্যানটা একটু গরম হয়ে যাক, দেন আমি বাটার অ্যাড করবো। নাও আই এম গোয়িং টু ফ্রাই দিস, একটা একটা করে কিউবগুলো দিয়ে দেব যাতে ফ্রাই হয়ে যায়। বাটার একটু আমি বেশি নিয়েছি, এক এক করে কিউবগুলো দিয়ে দেব, একটু লাল লাল করে ভাজবো। আর এটা একটু স্লো ফ্লেমেই মানে ফ্রাই করতে হবে, আর দইটাও যাতে মানে ফেটে না যায়, তাই আগে থেকে বিশেষ করে মানে বেশি করে একটু ফেটিয়ে নিতে হয় দইটা। তো আমার পনির ফ্রাই হয়ে গেছে, এবার আমি জাস্ট চাটাকে ছেঁকে খাবো। তো চলে এসেছি, যেমনটা বলেছিলাম যে চায়ের ডিপার্টমেন্ট আমার, তো চা নিয়ে চলে এসেছি। আর সোনু এখনও বোধ হয় ওর মিটিং শেষ হয়নি, বাট ওর চাটা আই গেস ঠান্ডা হয়ে যাবে, আমাকে বললো 1 মিনিট আছে আর। তো যাই হোক, যেটা বলছিলাম যে রোজ রোজ মানে বাইরের থেকে খেয়ে না স্ন্যাক্স মানে উবে গেছি, এখন আর গরমে ভাল লাগছে না। তো আজ ভাবলাম পনিরটাকে একটু
দহি দিয়ে কোটিং করে একটু ফ্রাই করে নিই। আমি এটা আগে প্রায় খেতাম হিমাচলে থাকতে, তো বেশ ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, আর পনিরটা বেশ মানে প্রোটিন তো হেলদিও। তো আমি একটু বাটারটা আজকে ইউজ একটু বেশিই করেছি, বাট হ্যাঁ আমি বাটার খেতে খুব ভালোবাসি। আমি তো ছোটোবেলা মানে কি বলবো, আঙুল ঢুকিয়ে ফ্রিজ থেকে ওই বাক্স থেকে বের করে খেয়ে নিতাম, মানে এরকম ছিল, মারও খেতাম তারপরে। বাট হ্যাঁ আমি বাটার খুব খেতে ভালোবাসি, আমি ছোটোবেলা থেকেই লুকিয়ে লুকিয়ে বাটার খেতাম। আর এখন তো ছাড়াও কী লুকিয়ে লুকিয়ে খাবো, ওপেনলি খাই। আচ্ছা প্রেমীরা বুঝবে যে চায়ের কি নেশা। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই আমি একটু। এই হলো আমার পনির ফ্রাই, খুবই হেলদি হয়। আর তোমরা এতে সিজনিংয়ের জন্য ইয়ে দিতে পারো, কি বলে ওটাকে, অরিগানো আর চিলি ফ্লেক্স, বাট আমি স্কিপ করেছি আজকে। বাট বেশ টেস্টি। খুব ভালো লাগে, আমি এমনিতেই পনির প্রেমী, তারপর এভাবে ফ্রাই করলে তো আর কিছু বলার নেই, ও চলে গেছে চা খাবে বলে। যাই হোক, চাটা ঠান্ডা হয়নি, তো দেখতে থাকো, আবার ব্যাক করছি। তো ডিনার করতে বসে গেছি, ভেবেছিলাম এই মুগ ডালের একটু ধোসা টাইপ করবো, বাট আর টাইম হয়নি, তো চিলাই করে নিয়েছি, আর স্টাফিংয়ের জায়গায় এটা দিয়েই লাগিয়ে খেয়ে নেবো। একটু ছানা ছিল, ওটাকেই আমি ফ্রাই করেছিলাম ক্যাপসিকাম দিয়ে। তো হ্যাঁ, যাই হোক, আজ অনেকটাই লেট হয়ে গেল, একটু কাজ ছিল। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।